আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের সকলে তো আমরা অনেক ভালো আছি। অনেকদিন পর বিকেলবেলা ছাদে গিয়েছিলাম, এটা হচ্ছে অষ্টম রোজার দিন, তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। বিকেলবেলা আসরের নামাজের পর ভাবলাম যে কিছুটা সময় একটু ছাদে ঘুরে আসি, তো সময়টা একটু কাটবে। তো যাই হোক, টাইম পাস করার জন্য ছাদে এসে পড়েছি। ছাদে আসার পর দেখলাম খুব সুন্দর সুন্দর গাছ, ফুল গাছ লাগিয়ে রেখেছে আমার বোনেরা, ফুফাতো বোনেরা। তো এই গাছগুলো মূলত ওদের বারান্দায় ছিল, তো সেইগুলো ওরা ছাদে উঠিয়ে নিয়ে আসছে। আর এই যে এখানে হচ্ছে কাঁচামরিচ গাছও আছে, এই কাঁচামরিচ গাছটা হচ্ছে আমার ফুপ্পু লাগিয়েছে। আর এদিকে হচ্ছে পুদিনা পাতা গাছ, আর এখানে হচ্ছে করল্লা গাছ। ছোটবেলায় আমিও খুব মানে করল্লা গাছ বুনতাম, যদিও ছোটবেলায় করল্লাটা তেমন একটা পছন্দ করতাম না, কিন্তু বড় হওয়ার পর মানে এখন কিন্তু করল্লা ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, ছোটবেলায় কী করতাম যে কোনো পাকা করল্লা বাসায় আসলেই সেই বিজিগুলো নিয়ে আমি মাটিতে পুঁতে রাখতাম, আর খুব সুন্দর গাছ উঠতো। তো এই যে বিকেলবেলা হচ্ছে, আমি তারপর আপনাদের ভাইয়া সালমান আমাদের ফাতিহা আমরা ছাদে চলে আসছি, আর ছাদের যে গাছগুলো লাগানো হয়েছে সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে পেয়ারা গাছ, এই গাছটা আমার ভাই লাগাইছে, তো দেখতেই পাচ্ছেন এখানে বড় বড় চারটা পেয়ারা হয়েছে, আর ছোট ছোট আরও কয়েকটা কিন্তু পেয়ারা আছে, সেগুলো আর ভিডিওতে হয়তো দেখানো সম্ভব হচ্ছে না। ছোট ছোট আরও অনেকগুলো পেয়ারা আছে, আর বৃষ্টি হয়েছিল যেহেতু সেই কারণে ছাদে পানি জমা হয়ে আছে। আর এদিকে হচ্ছে আম গাছ, এই গাছটা হচ্ছে আমার মা লাগিয়েছে। তো ছাদে জায়গায় জায়গায় পানি জমা হয়েছিল, আর সালমান পানিতে গিয়েছে, আর আমাদের ফাতিহা হচ্ছে বড় বোনের মতো ভাইকে শাসন করছে, ও পানি থেকে ওকে উঠে আসতে বলতেছে। তো সালমান চলে আসছে ওর কথায়, ও হচ্ছে ভাইয়ের হাত ধরবে, আবার ওর চাচুরও হাত ধরবে, এটা হচ্ছে আমার চাচাতো ভাই। তো এই যে ছাদে একটু ঘোরাঘুরি করেছিলাম, ঘোরাঘুরির পরে মাগরিবের ঠিক আগ মুহূর্তে নিচে চলে গিয়েছিলাম। তো এই যে ছাদে ঘোরাঘুরি শেষ, এখন নিচে চলে যাব, আর নিচে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আজকে মানে অষ্টম রোজার দিন আমাদের ইফতারে কী ছিল। তো নিচে এসে দেখি অনেক পদের ভর্তা হয়েছে আজকে, এটা হচ্ছে টমেটো পোড়া ভর্তা, টমেটো পুড়ে তারপর কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা করা হয়েছে। আর এখানে হচ্ছে রুই মাছের লেজ ভর্তা, যেটা সেটাও কাঁচা পেঁয়াজ দিয়ে করা হয়েছে। আর এখানে আছে কালিজিরা ভর্তা, তারপর আছে মরিচ বাটা, শুকনা মরিচ বাটা ভর্তা, আর হচ্ছে এটা মেবি চিংড়ি শুটকি ভর্তা। তো যাই হোক, আজকে হচ্ছে এই ভর্তাগুলো করা হয়েছে। আর এখানে আছে হচ্ছে আলু ভর্তা। তো আমাদের আজকের ইফতারে ছিল খুদের ভাত আর বিভিন্ন পদের ভর্তা। তো আজকেও আমি আপনাদের ভাইয়ার জন্য সুন্দর করে একটা ইফতার প্ল্যাটার সাজিয়ে দিচ্ছি খুদের ভাত আর ভর্তা দিয়ে। তো এখানে আরও কিছু আইটেমের ভর্তা আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভর্তার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আসলে আমার মায়ের হাতের এবং আমার ভাইয়ের বউয়ের হাতের ভর্তাগুলো অনেক টেস্টি হয়। ইনশাল্লাহ নেক্সট টাইম কখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে কালিজিরা ভর্তা, চিংড়ি শুটকির ভর্তা, তারপর মরিচ বাটা দিয়ে দিলাম, আর এটা হচ্ছে মাছের লেজ ভর্তা, রুই মাছের লেজ ভর্তাটা, তারপর দিয়ে দিচ্ছি আলু ভর্তা।
ভর্তা ভাত আপনাদের ভাই আর খুবই পছন্দ, তাই আজকে এই সুন্দর প্লেটটা ওর জন্যই সাজিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে লটকা শুটকি ভুনা। লটকা শুটকি ভুনাটা খুব ভালো হয়েছিল। এটা হচ্ছে চ্যাপা শুটকি ভর্তা। তো এই যে দেখুন, খুদের ভাত আর ভর্তা দিয়ে খুব সুন্দর করে একটা ইফতার প্লেটটা সাজিয়ে দিলাম। আসলে প্রতিদিন একই ধরনের খাবার খেতে ইফতারে কিন্তু ভালো লাগে না। মুখের রুচি পরিবর্তন করার জন্য মাঝে মাঝে একটু মানে অন্যরকম আইটেম হলে কিন্তু ভালো হয়। আর এটা হচ্ছে নুডলস, আর এখানে আছে বাঙ্গি চিনি দিয়ে মাখানো আছে, আর এখানে হচ্ছে তোকমা, আর এই সুপগুলের ভুষি দিয়ে লেবুর শরবত, এখানে খেজুর আছে। আলহামদুলিল্লাহ আজান পড়ে গেছে, আর আমরা হচ্ছে আল্লাহর নাম নিয়ে খেজুর দিয়ে ইফতারটা খুলে ফেললাম, ইফতার করা শুরু করে দিয়েছে। এখন খেতে খেতে আপনাদের থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবাইকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপি নিয়ে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।